নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন। আজ আমি আলোচনা করব এই গাঁদা গাছগুলোর পর্ব নম্বর 3 নিয়ে। আমি প্রথম পর্বে দেখেছিলাম যে গাছগুলো কীভাবে প্রতিস্থাপন করতে হয়, দ্বিতীয় গাছে দেখেছিলাম কীভাবে খাবার দাবার, কীভাবে কুড়ি বিঞ্চিং করবেন কি করবেন না, কীভাবে যত্ন করবেন, আমি সেই ব্যাপারে আমি আলোচনা করেছিলাম। এবার আমি উপস্থিত হয়েছি গাছে সম্পূর্ণ ফুল এবং কড়ি নিয়ে। তো আমি কিন্তু যেমন পরিচর্যার কথা বলেছিলাম ঠিক তেমনই পরিচর্যা কিন্তু আমি এই গাছগুলো করেছি, কোনো আলাদা কিছু লুকোনোর ব্যাপার নাই। আমি সব আবার বলে দেব, আগে প্রথমে একটু গাছগুলো দেখিয়ে দিই যে কেমন হয়েছে আমার গাছগুলো। আরও কিছু গাঁদা গাছ কি আসবে আমার বাড়িতে? অবশ্যই আসবে, মন ভরছে না এইটুকু গাঁদা দিয়ে। আমার কাছে মোট 50টা গাঁদা গাছই আছে। আমি এবছর গাঁদা গাছটা একটু বেশি করেছি, কারণ যাতে দেখতে ভালো লাগে। এই কালারটা দেখায় একটু আপনাদেরকে, অসামান্য কালার, দেখতে কি সুন্দর লাগছে। ক্যামেরা অবশ্য অত বোঝা যাবে না, ও কি সুন্দর। তো মোটামুটি কিন্তু আমার সমস্ত গাছেই কিন্তু ফুল এবং কড়ি চলে এসছে, আর কয়েকটা গাছ এখনও ছোট ছোট অবস্থায় আছে। সেগুলো নিয়ে কোনো ব্যাপার না, সেগুলো বড় হয়ে যাবে। আমি একটু দেরিতেই বসেছি ওই গাছগুলো, তাই এই অবস্থা। তো আমি কিন্তু আমার এখানে এতগুলো গাঁদা গাছ আছে, আমার কিন্তু তেমন কোনো মাটি ভিজা নাই। বলতে গেলে প্রত্যেকেরই কিন্তু মাটি শুকনো। এই দেখেন, এই টবের মাটি শুকনো, এই টবের মাটি শুকনো, এটাও শুকনো, ওটাও শুকনো। আমি দেখাচ্ছি প্রত্যেকটা, মোটামুটি প্রায় সমস্ত রকম গাঁদা গাছের টবের মাটি আমার কিন্তু শুকনো হয়ে আছে। এখানে কুড়িটাকে ভেঙে দিয়েছে, আমারই হাত লেগে হয়তো পড়ে ভেঙে গেছে। ও তো থাক, এই একটা কুড়ির জন্য অত বেশি কথা বলে লাভ নেই। তো এখানে দেখেন আমার কিন্তু গোল্ড কয়েন গাছগুলো মাটি কিন্তু আমার শুকনো হয়ে আছে। আচ্ছা, তো আমি বলে দিই, এই গাঁদা গাছে কিন্তু বেশি করে জল দিলে চলবে না। আমি যে গাছটা কথা বলেছিলাম যে পাতা হলুদ হয়ে গেছিলো, আপনারা যারা ভিডিওটি দেখেছিলেন, এই দেখেন সেই গাছটা এখন কুড়িতে ভরে এসেছে। এখন কিন্তু কোনো সমস্যা নাই আমার এই গাছের। তো আমি জল মেনটেনটা সবার কাছে বলবো যে এই যে এই মাটিটা শুকিয়ে গেল, আমি কিন্তু এই আবার টপ ভর্তি করে জল দিব না। যতটুকু প্রয়োজন অল্প একটু জল আমি গাছের গোড়াতে দিয়ে দেবো, যাতে ময়েশ্চারটা জাস্ট মেনটেন থাকে। আমি ওই টপ ভর্তি করে জল দিব না গাছে। আপনারা সবাই ওটাই করেন যে গাছে যেই টবের মাটি শুকিয়ে গেল, আপনার টপ ভর্তি করে গাছে জল দিয়ে দেবেন। তো এই জিনিসটা কিন্তু বাজে, দেখতেই পাচ্ছেন গাঁদা গাছ কত সুন্দর হয়ে আছে। আর মোটামুটি 10 দিন পর এই জায়গাটা দেখতে অপূর্ব লাগবে, একটা স্বর্গের মতো লাগবে। ঠিক আছে, এবার বলি যে আমি এই গাঁদা গাছগুলো আমি কিন্তু 7 দিনে, প্রত্যেক 7 দিন পর পর গাঁদা গাছগুলোর আমি একটা খাবার দিই। সেই খাবারটা হচ্ছে সর্ষে খোল পচা জল। এই সর্ষের খোল পচা জল দিয়ে কিন্তু আমার এই সমস্ত গাছ দাঁড়িয়ে, আর গোবর সার দিয়ে। আমি কিন্তু এখানে কোনো শিমকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এরকম কোনো কিছু খাবার এখনও দিইনি। মিক্সড খাবার যেটা বলে সেটা কিন্তু এখনও দিইনি আমি। তো আমি শুধু সর্ষের খোল দিয়ে গাছ তৈরি করেছি। আমি আরেকটা কথা বলি, যে সমস্ত গাছ, যেমন এই যে এই গাছটা, এই গাছটা কিন্তু কুড়ি চলে এসছে। আমি কিন্তু কুড়িগুলো এখন নিচ্ছি, কারণ গাছটা থাক দিচ্ছে, এমন কোনো অসুবিধা হবে না। এই গাছটাতে তেমন কোনো সমস্যা হবে না। আর এই গাছের কিন্তু কুড়ি আসছে, এই কালারটা বেশ সুন্দর হবে। তো সপ্তাহে একদিন হলো সর্ষে খোল পচা জল। আর জলের ব্যাপারটা আমি আগেই বললাম যে কেমন করে জলের ব্যাপারটা আপনারা ঠিক রাখবেন। এবার বলি আর কি করব।
সপ্তাহে একবার সুপার সোনাটা যাদের কাছে থাকবে তারা এই গাছগুলোতে একবার স্প্রে করে দিবে, না করলেও কোনো সমস্যা হবে না। করে দিলে পরে যে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সব হয়ে যাবে ওটা শুধু স্প্রে করলে। তাছাড়াও যদি কোনো রোগ পোকা লাগে, হ্যাঁ, সেগুলোও কমে যাবে এই ওষুধটা স্প্রে করলে। যাদের আছে তারা 1 লিটার জলে 2 ml নিয়ে কাছে সন্ধ্যাবেলায় স্প্রে করে দিবেন, তাহলেই কিন্তু এই গাছগুলো ভালো হয়ে যাবে। ঠিক আছে, সপ্তাহে একবার সুপার সোনাটা। আমি বলছি আমি যদি রোববার সর্ষে খোল পচে জল দিই তাহলে আমি বুধবার দেব সুপার সোনাটা। তারপর আমি এক কী করব, শুক্রবার একটা ভিটামিন স্প্রে করে দেব বা অনুখাদ্য হয় যেটা সেটা আমি একবার স্প্রে করে দেব। তার ফলে গাছে কোনো ভিটামিন বা অনুখাদ্যের অভাব থাকবে না। ঠিক আছে, এরপর আমি কি করেছি, আমি করেছি হচ্ছে শুক্রবার একটা সকালে ভিটামিন, রবিবার সর্ষে খোল পচা জল, বুধবার সুপার সোনাটা, আর বলে দিই সুপার সোনাটার সঙ্গে আপনারা কর্নফ্লেক্স মিশাতে পারেন। যদি সুপার সোনাটার সঙ্গে বুধবার কর্নফ্লেক্স না মিশে স্প্রে করেন তাহলে কী করবেন, আপনারা সোমবার একটা কর্নফ্লেক্স স্প্রে করে দেবেন গাছে, ব্যাস তাতেই কিন্তু এইরকম গাছ দাঁড়িয়ে যাবে। তেমন কোনো পরিচর্যা কিন্তু আমি করিনি, তা সত্ত্বেও আমি এত এত ফুল এত এত করি কিন্তু পাচ্ছি। ঠিক আছে, আর মাটি তৈরি ব্যাপারটা যদি বলি, মাটি তৈরি আপনার যে কোনো নর্মাল মাটি যদি বসান তাহলে কিন্তু গাঁদা গাছ হবে, সঙ্গে একটু গোবর সার থাকলেই হলো। ঠিক আছে, গোবর সার সঙ্গে থাকলেই হলো, তাহলে গাছ অনেক ভালো হবে। এ দেখেন এখন গাছের মাটি শুকিয়ে গেছে, পাতা নিচে নেমে গেছে, তা আমি এখন জল দিব, জলটা খুব কম দিব, জলের ব্যাপারটা আমি জলটা গাছের উপর দিয়ে দেখাই। তো এই দেখেন আমি জল কিভাবে দিচ্ছি, এখন টবে মাটি শুকনো, ব্যাস আমি কিন্তু আর জল দিব না। এ দেখেন জল কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আপনাদেরকে কিন্তু ড্রেনের সিস্টেমটা মেনটেন করতে হবে, যদি ভালো ড্রেনের সিস্টেম থাকে তাহলে খুব ভালো হয়। আমি আবার দেখাচ্ছি কতটুকু জল দেব, ব্যাস হয়ে গেল, দেখেন জলও সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু জল বেরিয়ে গেল। তো এইরকম করে কিন্তু গাছ করলে পরে আপনাদের গাছ বেশ ভালো হবে। বুঝতে পারলেন যে আমি কী বোঝাতে চাইছি? তো আজকের এই পর্বটা এখানেই সমাপ্ত হলো, দেখা হবে আগামীকালে। আপনার দিনটি শুভ হোক।